गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आज 12th May 2020 डेली करंट अफेयर्स विथ एक्सट्रा फैक्ट्स ভিডিওতে সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাই। আজ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, সো ক্ষমা চেয়ে নেব। তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শো। মাদার্স ডে 2020 কবে পালন করা হলো? অপশন এ 3rd May, অপশন বি 8th May, অপশন সি 10th May, অপশন ডি 11th May। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 10th May। 10th May 2020 পালন করা হলো বিশ্ব মাতৃদিবস। এখানে মনে রাখতে হবে বিশ্ব মাতৃদিবস প্রতি বছর পালন করা হয় মে মান্থে সেকেন্ড সানডেতে। তাহলে সেকেন্ড সানডে অফ মে মান্থ, সেকেন্ড সানডে, এটা মনে রাখতে হবে সেকেন্ড সানডে। এখানে অপশন ডিতে রয়েছে 11th May। 11th May পালন করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে। 11th May পালন করা হয় ন্যাশনাল টেকনোলজি ডে। এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন রয়েছে ন্যাশনাল সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে খুবই ইম্পর্ট্যান্ট একটি দিন, তাহলে এই দিনটি পালন করা হয়, ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28th February, 28th February। আচ্ছা, এখানে অপশন এতে রয়েছে 3rd May। এর আগে আলোচনা করেছি 3rd May পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এবং 8th May পালন করা হয় বিশ্ব রেড ক্রস দিবস। FIH এর প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রা এর সময়কাল 2021 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো, এখানে FIH এর পুরো নাম কি? অপশন এ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, অপশন বি ফাউন্ডেশন অফ হকি, অপশন সি ফেডারেশন ডি হকি, অপশন ডি ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে FIH এর প্রেসিডেন্ট হলেন, রিঅ্যাপয়েন্টেড হলেন অ্যাকচুয়ালি নরেন্দ্র বাত্রা, এটা এই নামটা মনে রাখতে হবে। কিন্তু তাহলে বলা হয়েছে কোথায় এখানে FIH এর বর্তমানে হেডকোয়ার্টার লোসানে সুইজারল্যান্ড, ফাউন্ডেড হয় 7th January 1924 এবং বর্তমানে সিইও পদে রয়েছেন থিয়েরি ওয়েল। তাহলে FIH এর বর্তমানে সিইও পদে রয়েছেন থিয়েরি ওয়েল। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। ভারত সরকার ভারত মহাসাগরের বদ্বীপ অঞ্চলগুলিকে COVID-19 অভাবের সময় সাহায্য করার জন্য কোন মিশন শুরু করলেন? এখানে অপশন এ মিশন আইল্যান্ড, অপশন বি মিশন EIO, অপশন সি মিশন সাগর, অপশন ডি বন্দে ভারত মিশন। এখানে মালদ্বীপ, এটা এই যে দেশগুলো রয়েছে এগুলোকে সাহায্য করার জন্য ভারত সরকার মিশন সাগর লঞ্চ করলেন। আচ্ছা, এখানে অপশন ডিতে রয়েছে বন্দে ভারত মিশন। বন্দে ভারত মিশন হচ্ছে যারা ভারতীয় বিদেশে রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ বায়ুপথে দেশে ফিরিয়ে আনার জন্য এই মিশন লঞ্চ করা হয়। এখানে কথা বলা হয়েছে তাহলে নাভাল স্টাফ অর্থাৎ নেভিদের দ্বারা এই মিশন সাগর শুরু করা হবে। তাহলে চিফ অফ নাভাল স্টাফ বর্তমানে রয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং এবং নেভি ডে পালন করা হয় 4th December। এটা মনে রাখতে হবে, নেভি ডে পালন করা হয় 4th December। এখানে দুটো ইম্পর্ট্যান্ট, অ্যাডমিরাল করমবীর সিং এবং নেভি ডে। তাহলে নেভি ডে পালন করা হচ্ছে 4th December, সাথেই পালন করা হচ্ছে, যদি আমরা দেখি এখানে এয়ারফোর্স ডে একটা রয়েছে আর একটা রয়েছে আর্মি ডে। তাহলে এয়ারফোর্স ডে পালন করা হয় এখানে 8th October, 8th October, এবং আর্মি ডে পালন করা হয় আর্মি ডে পালন করা হয় 15th January। সম্প্রতি কোন স্বাস্থ্য বীমা কোম্পানি আরোগ্য সঞ্জীবনী হেলথ ইন্স্যুরেন্স পলিসি চালু করল? অপশন এ SBI জেনারেল ইন্স্যুরেন্স, অপশন বি বাজাজ আলিয়ান্স, অপশন সি HDFC এবং অপশন ডি ন্যাশনাল ইন্স্যুরেন্স। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ SBI জেনারেল ইন্স্যুরেন্স। তাহলে আরোগ্য সঞ্জীবনী হেলথ ইন্স্যুরেন্স পলিসি চালু করলেন কে? না, SBI জেনারেল ইন্স্যুরেন্স। এখানে কথা বলা হয়েছে SBI এর, তাহলে বর্তমানে SBI এর চেয়ারম্যান পদে রয়েছেন রজনীশ কুমার, যার হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্র, এস্টাবলিশড হয় 1st July 1955। তাহলে SBI এস্টাবলিশড হয়েছিল 1st July 1955।
আইসিএমআর কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের জন্য কোন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হলো? অপশন এ ভারত বায়োটেক, অপশন সি সিএসআইআর সিএমইআরআই, অপশন সি এমস, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত বায়োটেক। তাহলে আইসিএমআর কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের জন্য ভারত বায়োটেকের সাথে চুক্তিবদ্ধ হলেন। বর্তমানে ডিজি অফ আইসিএমআর হলেন বলরাম ভার্গবা, যার হেডকোয়ার্টার নিউ দিল্লি। এখানে আইসিএমআর এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। কোন কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের অনলাইনে গাড়ির চুক্তি করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম শুরু করলেন? যে প্ল্যাটফর্মটা তার নাম হচ্ছে অনলাইন। টাটা মোটরস, অপশন বি হুন্ডাই প্রাইভেট লিমিটেড, অপশন সি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, অপশন ডি মারুতি সুজুকি। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তাহলে অনলাইন প্ল্যাটফর্ম শুরু করলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। হরিশঙ্কর বাসুদেবন প্রয়াত হলেন, তিনি ছিলেন সায়েন্টিস্ট, রাইটার, জার্নালিস্ট, হিস্টোরিয়ান। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হিস্টোরিয়ান। সো ভিডিও ভালো থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এ পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নেক্সট ভিডিও পেয়ে যান তাড়াতাড়ি। থ্যাংক ইউ। জয় হিন্দ।